নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবীর রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে বিয়েবাড়ি স্টাইলের এঁচোড়ের রেসিপি একটা শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এই এঁচোড়ের রেসিপিটা বানাবো। সেই জন্য একটা এঁচোড় আমি টুকো টুকো করে কেটে নিয়েছি। প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে নেব, সেই জন্য জলে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম কিছুটা লবণ। এরপর এঁচোড়টা 15 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এরপর এঁচোড়টা থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, প্রথমে আলুগুলো একটু ভাপ গুলিয়ে নিয়েছিলাম, এরপর আলুগুলো তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো 5 মিনিট ভেজে নিয়েছি, এরপর তাতে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড় 5 মিনিট ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এরপর আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিলাম স্বাদমতো লবণ। হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প চিনি দিলাম, কাজু আর চারমগজের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাজু চারমগজ বাটার পেস্টটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দইটা ফেটিয়ে রেখেছিলাম, 3 চামচ মতো দই দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর
পর 5 মিনিট ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে সব কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এরপর 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিট। লাস্টে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এরপর ফ্লেমটা অফ করে আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন বিয়েবাড়ি স্টাইলের এঁচোড়ের রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা এঁচোড়ের রান্না এভাবে করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের অল বাটনটা প্রেস করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।